রেগে গেলেন তো হেরে গেলেন। হাজার হাজার কোয়ান্টাম সদস্যের প্রতিদিনের আপ্তবাক্য, ফলে এক সময় যারা বদমেজাজি হিসেবে পরিচিত ছিলেন তারাই আজ মমতা সদাচারের জন্যে পারিপার্শ্বিক পরিমণ্ডলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমি যে ফ্যামিলি থেকে এসেছি সে ফ্যামিলিতে সবাই মানে সবার প্রচন্ড রাগ ছিল, আমার বাবা চাচা যারা সবাই, এমনকি আমার ছোট দুটো বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে গেলে মনে হয় যে আমরা সবাই ঝগড়া করতেছি। ছোট্ট সাধারণ কথা মনে হচ্ছে আমরা ঝগড়া করছি, সবাই রেগে ফুলে মনে হয় যে মানে ঝগড়া করার মতো অবস্থা। আমার জীবনের ছোট্ট ঘটনা বলি, সেটা না আমার আমিও বাবার ধারাবাহিকতে আমিও রাগে ছিলাম। আমার ছোট ভাইরা রাস্তার সামনে সাইকেল চালানো শিখতেছিল, আজকে তো 15 থেকে 16 বছর আগে, তো তারা সাইকেল চালানো শিখতেছে মেন রাস্তায়, আমাকে দেখার সাথে সাথে তারা দুজনে সাইকেল চালানো নালায় পড়ে গেল। তো এই ঘটনাটা আমাকে এখনো খুব কষ্ট দেয় এবং পীড়া দেয়, কারণ তারা তো শিখতেছিল সাইকেল চালানো, খারাপ কিছু তো না, কিন্তু তারা আমাকে এত প্রচন্ড ভয় পাইত যে কারণে ওরা সাইকেল চালানো শিখতে যায় সাইকেল থেকে নালায় পড়ে গেল। স্টিল আমার এখন ছোট ভাই আমেরিকায় থাকে, সে আমার সাথে কথা বলতে ভয় পায়, ওই ঘটনার রেশ থেকে এখনো ভয় পায়। টেলিফোনে 1 মিনিটের বেশি সে কথা বলে না, আমার মায়ের সাথে বলে, আমার বউর সাথে বলে, আমার ছোট বাচ্চাদের সাথে বলে, কিন্তু আমার সাথে বলে না। কেন? ওই যে আতঙ্ক এবং ভয়, এবং এই ভয়ের কারণে মানে রাগের কারণে তারা আমার কাছাকাছি হতে পারতেছে না। এবং এখনো আমরা ঈদে ছোট ভাইদেরকে বুকে ধরে কোলাগুলি করি না, এই গ্যাপটা সৃষ্টি হয়ে গেছে শুধু রাগের কারণে। রাগের কারণে আমাদের পরিবারে, সবার পরিবারে সামাজিকভাবে পারিবারিকভাবে ভালো কিছু আসে না, খারাপ ছাড়া, মানে সবাইকে দূরে ঠেলে দেয়। আমার ছোট বাচ্চারা আমার এখন কাছে আসে, কোয়ান্টাম করার পরে আমি বুঝলাম যে রাগটা কত খারাপ, উপকারিতা বলে কিছুই নেই। আমি এখনও বাসার আগে রাখতাম, এখন রাখি না। আমার ছেলে কোয়ান্টামের ছোট্ট একটা স্লিপ, রেগে গেলেন তো হেরে গেলেন, এই স্লিপটা আমাকে দেখাইয়া দিত, যখন আমি রাখতাম তখন এই স্লিপটা আমাকে দেখাই দিত, এবং এটাই আমার এখন মনে পড়ে, রেগে গেলেন তো হেরে গেলেন।